পাক অধিকৃত কাশ্মীরে চীনের বাস নিয়ে আপত্তি জানাল ভারত সড়কপথে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবার বাস পরিষেবা চালু করতে চলেছে চীন পাকিস্তানের লাহোর থেকে চীনের কসগড় পর্যন্ত চলবে বিলাসবহুল বাস তবে চীনের এই বাস পরিষেবা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে ভারত কেননা পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে বাস চালাবে চীন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে চীনের বাস চালানোর প্রবল বিরোধিতা করেছে ভারত এই বাস পরিষেবা প্রস্তাবিত চীন পাকিস্তান ইকোনমিক করিডরের অন্তর্ভুক্ত ভারত শুরু থেকে এই করিডরের বিরোধিতা করে আসছে প্রস্তাবিত চীন পাকিস্তান করিডোরটি সেই পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়েই যাবে রবীশ কুমার জানিয়েছেন উনিশশো সালে স্বাক্ষরিত তথাকথিত চীন পাকিস্তান বাউন্ডারি চুক্তি অবৈধ ও বাতিলের সমান সেই চুক্তিকে ভারত সরকার স্বীকৃতি দেয় না তাই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের এই বাস পরিষেবা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে আগামী শনিবার থেকে চালু হবে বাস পরিষেবা রেডিও পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের লাহোর থেকে আফগান সীমান্তের কাছে অবস্থিত চীনের কসগড় পর্যন্ত ত্রিশ ঘন্টার যাত্রাপথ যেতে পাকিস্তানের মুদ্রায় খরচ পড়বে তেরো হাজার টাকা ভারতীয় মুদ্রায় যা সাত হাজার টাকার একটু বেশি ভৌগোলিকভাবে পাকিস্তানের সঙ্গে চীনের কোনো সীমান্ত নেই একমাত্র পাক অধিকৃত কাশ্মীর ইসলামাবাদকে বেইজিংয়ের সঙ্গে সংযুক্ত করে আগে ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত ছিল কিন্তু পাকিস্তান জোর করে কাশ্মীরের একটি অংশ তাদের দখলে রাখায় সেই সীমান্ত আর নেই